বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত সঠিক উত্তর হচ্ছে ইন্দো ইউরোপীয় শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন সঠিক উত্তর হচ্ছে আকাঙ্ক্ষা গ্রামীণ দারিদ্র শুদ্ধ বানান কোনটি নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে দুরন্ত স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে স্বেচ্ছাচারী ব্যক্তি বোঝানো হয়েছে ধর্মের সার বাগধারা দিয়ে প্রিয় শিক্ষার্থী শেষ মুহূর্তের রিভিশন দিয়ে যদি যেতে চান আমাদের কাছে থাকা শট সাজেশনটি তাহলে অবশ্যই এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন পিডিএফ সংগ্রহ করার জন্য ধন্যবাদ কোনটি সাধু শব্দ সাধু রীতির শব্দ হচ্ছে জ্যোৎস্না একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে সঠিক উত্তর হচ্ছে সেমিকোলন দিগু সমাসে কোন পদ পদ প্রধান প্রধান দিগু সমাসে হচ্ছে দ্বিগু পৃথিবী এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে নব যে পৃথিবী শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হচ্ছে নেশের সান্ত্বনা তাতারি কোন উপন্যাসের চরিত্র তাতারি হচ্ছে কৃতদাসের হাসি উপন্যাসের চরিত্র প্রথম থেকে প্রথম কি ধরনের ধ্বনি পরিবর্তন সঠিক উত্তর হচ্ছে বিপ্রকর্ষ হারি হারি সন্দেশ এখানে কোন কোন পদ যোগে বহু বচন হয়েছে সঠিক উত্তর হচ্ছে বিশেষ ও বিশেষণ সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তের রূপায়ণ সঠিক উত্তর হচ্ছে ছোট গল্প পুঁথিস্যের ভাষা কী রূপ পুঁথিস্যের ভাষা হচ্ছে মিশ্র হাত হাতভারি বাগধারাটির অর্থ হচ্ছে কৃপণ অগ্নি শব্দের সমার্থক শব্দ হচ্ছে কৃষাণু নীল অপরাজিতা উপন্যাসের রচয়িতা হচ্ছে হুমায়ুন আহমেদ নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান নিচের অপশনগুলোর মধ্যে আসার এই শব্দটিতে নিত্য স বর্তমান প্রাণভয় কোন সমাস সঠিক উত্তর হচ্ছে মধ্য পদলপি কর্মধারয় সমাস নিচের কোনটি অশুদ্ধ সঠিক উত্তর হচ্ছে দোষী থেকে নির্দোষী মোরক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি মোরক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে মোর যোগ অক মুখ চোরা এর সঠিক অর্থ হচ্ছে লাজুক ব্যঞ্জনবর্ণের রূপের নাম হচ্ছে অনুবর্ণ ঘন্টা বেজে উঠল কোন ধরনের ক্রিয়াপদ সঠিক উত্তর হচ্ছে যৌগিক ক্রিয়া কোনটি ঐতিহাসিক নাটক ঐতিহাসিক নাটক হচ্ছে রক্তাক্ত প্রান্তর কোনটি সঠিক বানান নিচের অপশনগুলোর মধ্যে সঠিক বানান হচ্ছে পারিব্রজ্য। সর্বরী এর বিপরীত শব্দ হচ্ছে দিবস দেশে বিদেশে লেখককে দেশে বিদেশের লেখক হচ্ছে সৈয়দ মুস্তবা আলী গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ হবে গো যোগ এসোনা সুনাম শব্দের সু কোন উপসর্গ সুনাম শব্দের সু হচ্ছে বাংলা উপসর্গ গাছপাথর বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ উলুখাগ্রা শব্দটির অর্থ কী উলুখাগ্রা শব্দটির অর্থ হচ্ছে গুরুত্বহীন লোক সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ কোন উপন্যাসিকের চারটি উপন্যাস একত্রে সংকলিত হয়েছে শতবর্ষ নামে সঠিক উত্তর হচ্ছে রমেশচন্দ্র দত্ত বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক কথ্যরীতি উপভাষার নাম কী সঠিক উত্তর হচ্ছে বাঙালি কোন বর্ণে মাত্রার উপর ভিত্তি করে ছয়টি মাত্রাহীন বর্ণ হয়েছে সঠিক উত্তর হচ্ছে ব্যঞ্জন বর্ণ জন্মহীন মৃত্যুহীন সঠিক উত্তর হচ্ছে অজ কষ্টে লাভ হয় যা এক কথা প্রকাশ করলে হবে দুর্লভ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এটির হচ্ছে একটি মিশ্র বাক্য আগ্নেয় শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে অগ্নিযোগয় ধ্বনির পরিবর্তন কত প্রকার ধ্বনির পরিবর্তন হচ্ছে দুই প্রকার পথ শব্দের সমার্থক শব্দ হচ্ছে স্মরণী প্রাতিপদিক কোনটি প্রাতিপদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ নিচের কোনটি তৎসম শব্দ সঠিক উত্তর হচ্ছে চন্দ্র ফুলে ফুলে শহীদ মিনার ভরে গেছে কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর করণে সপ্তমী বিভক্তি কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হচ্ছে পাশান নিচের কোন দুটি অঘোষ ধ্বনি সঠিক উত্তর হচ্ছে চ এবং ছ পল্লীকবি কোন কবিকে বলা হয় পল্লী কবি বলা হয় জসীম উদ্দিনকে আঞ্চলিক ভাষার অপর নাম কি আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা সেক্রেটারি এর পরিভাষা হচ্ছে সচিব বন্য শব্দের চলিত রূপ কোনটি সঠিক উত্তর হচ্ছে বুন নত্ব সত্যপিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সঠিক উত্তর হচ্ছে নিচের অপশনগুলো পরাশ্রয়ী বর্ণ হচ্ছে অনুসর রাশি রাশি ধান এখানে রাশি রাশি কি অর্থ প্রকাশ করেছে সঠিক উত্তর হচ্ছে আধিক্য নিচের কোনটি এক ভোচনের উদাহরণ উত্তর হচ্ছে শিক্ষক পড়াচ্ছেন ফুল হাফ কোন ধরনের উপসর্গ সঠিক উত্তর ইংরেজি বাংলা সাহিত্যের প্রাচীনতম কবিকে বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি হচ্ছে লুইপা কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হচ্ছে ধূমকেতু আর ঘাট কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে জসীমউদ্দিন বাতায়ন পাশে খুবাক তরুর শাড়ি কবিতাটি কার লেখা সঠিক উত্তর হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সে তার কোন সমাস সে তার হচ্ছে দ্বিগু সমাস একখানি ছোট ক্ষেত আমি একালা কোন কবিতার চরণ সঠিক উত্তর সোনাত্তরী এক কথার প্রকাশ যা ধ্বংসশীল সঠিক উত্তর হচ্ছে নশ্বর চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে সঠিক উত্তর হচ্ছে ফার্সি এবং আরবি নীল নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কী নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু হচ্ছে নীলকরদের অত্যাচার নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে নয়ের ব্যবহার হয়েছে সঠিক উত্তর প্রবণ কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে সঠিক উত্তর শূন্য ক্ষণার বচন এর মূল ভাব কি খনার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি মাগো ভাবনা কেন গানটির গীতিকার হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার উপসর্গ কোনটি উপসর্গ হচ্ছে অতি বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় উত্তর আঠারোশো বাহাত্তর সালে কোনটি বিশ্লেষণবাচক শব্দ সঠিক উত্তর হচ্ছে জীবনী কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে ওরা কি করে কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে সঠিক উত্তর পাঠক বাংলাদেশে সিরাজউদ্দৌলা নাটকটি নাটকটিকে রচনা করেছেন সঠিক উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর দ্রবণ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় দ্রু যোগ অন হেড মৌলবি কোন কোন ভাষার শব্দ সহযোগে গঠিত সঠিক উত্তর হচ্ছে ইংরেজি এবং ফার্সি সংশয় এর বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রত্যয় কোন চরণটি সঠিক সঠিক উত্তর হচ্ছে ধন ধান্যে পুষ্পে ভরা যার উপস্থিত বুদ্ধি আছে এক কথায় প্রকাশ করলে হবে প্রত্যুৎপন্নমতি এক কথার প্রকাশ করো যা পূর্বে দেখা যায়নি সঠিক উত্তর হচ্ছে অদৃষ্টপূর্ব পূর্ব বিভক্তিযুক্ত ধাতু ও শব্দকে বলা হয় পদ বাংলা সনেটের প্রবর্তককে বাংলা সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত অন্য শব্দটি দিয়ে বোঝায় মাকর্ষা যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয় এটি কোন ধরনের বাক্য সঠিক উত্তর হচ্ছে জটিল বাক্য জিজিবিষা শব্দের অর্থ কী জিজিবিষা শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচ করলে হবে মিনময়। নিচের কোনটির সাহায্যে মানুষ সুখ্যাতি সুখারে মনের ভাব প্রকাশ করতে পারে সঠিক উত্তর হচ্ছে কণ্ঠধ্বনির সাহায্যে বাংলা ভাষার মূল উৎস কি বাংলা ভাষার মূল উৎস হচ্ছে অনার্য ভাষা বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে বত্রিশ আট ও দশ অর্থাৎ পূর্ণমাত্রার বর্ণ বত্রিশটি অর্ধমাত্রার বর্ণ আটটি এবং মাত্রাহীন বর্ণ দশটি উচ্চারণের স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ সঠিক উত্তর হচ্ছে জ র খাটি বাংলা কোন সন্ধি নেই খাটি বাংলায় যে সন্ধি নেই তা হচ্ছে বিসর্গ সন্ধি তন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে তৎ ময়। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি সঠিক উত্তর হচ্ছে বন যোগপতি বনস্পতি ক্রিয়া প্রকৃতির অন্য নামকে সঠিক উত্তর ধাতু